এক সিপিএম কর্মী খুনের ঘটনা ও বাঁশতলা স্টেশনে ট্রেন দাঁড় করানোর ঘটনায় ছত্রধর মাহাতো সহ আরো পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ। এর আগে একাধিকবার তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ জিজ্ঞাসাবাদ করে। এনআইএ কে পূর্ণ সহযোগিতা করে ছত্রধর মাহাতো সহ পাঁচজন। এনআইএ ছত্রধর মাহাতো সহ পাঁচজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছিল, কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে 24 তারিখ আবার শুনানি দিন ধার্য করেছে আদালত এবং উচ্চ আদালতের নির্দেশ দিয়েছে রাজ্যের বাইরে ছত্রধর মাহাতো সহ আরো পাঁচজন কোথাও যেতে পারবেন না। যদি এরা কোথাও যায় এনআইএ ও আদালতের নির্দেশ মেনে যেতে হবে। আদেশ সেই আদালতের আদেশের বিরুদ্ধে মহামান্য উচ্চ আদালতে গেছে। সেই উচ্চ আদালতে এই বিগত 3 দিন ধরে হিয়ারিং চলছে। আজও এই মামলার কলকাতা উচ্চ আদালতে শুনানি ছিল। আজকে শুনানি শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আদেশ হয়েছে যে পাঁচজন আসামি ছত্রধর মাহাতো সহ পাঁচজন আসামি তাদের রিঅ্যারেস্ট চেয়েছিল এনআইএ, অর্থাৎ তাদের হেফাজতে নিতে চেয়েছিল। সেই কারণেই উচ্চ আদালত আজকে একটি নির্দেশ দিয়েছেন যে এই মুহূর্তে ছত্রধর মাহাতো সহ বাকি যে পাঁচজন রয়েছে তারা রাজ্যের বাইরে যাতে না যায়। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে বলে ছত্রধর মাহাতো অভিযোগ করেন। ছত্রধর মাহাতো বলেন, আরো আমি আগে সহযোগিতা করেছি, এখনো সহযোগিতা করব। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমাকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে এবং তিনি বলেন আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। জঙ্গলমহলের প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে। পুরনো একটি কেসে এদিন ঝাড়গ্রাম আদালতে এসেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। হ্যাঁ, আজকে কোর্টে কোন কেসে আপনারা জানেন তো, গত বামফ্রন্ট সরকার আমার বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছিল তৎসময়ে। সেই মামলারই আজকে একটা মামলাতে 2009 সালে একটা মামলা, মিথ্যা মামলা, সেই মামলা আজকে হাজিরা ছিল, কমিটমেন্টের ডেট ছিল, আমি এসেছিলাম। কমিটমেন্টের পরবর্তী ডেট জজ সাহেব বললেন সেটা হচ্ছে 20 চার, 21 চার, 21 চার। এনআইএ আপনাকে বারে বারে প্রশ্নের জন্য তলব করছে, তো সেক্ষেত্রে আপনি হাজিরা দিচ্ছেন না এরকম একটা বিষয়? তলবের কোনো প্রশ্ন আসে না, যখন তলব করেছিল আমি দিয়েছি, হাজিরা দিয়েছি। এখন এনআইএ ম্যাটারটা তো হাইকোর্টে আছে এবং হাইকোর্টে হিয়ারিংও চলছে, তার সাথে সাথে এনআইএর কোর্টেও আমি হাজিরা দিয়ে এসেছি। কাল তো কোর্স নিয়ে হাজিরা দিয়েছি।